আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমাতে ভালো আছি আজকে আপনাদের দেখাবো রুই মাছ দিয়ে ধুন্দুল রান্নার রেসিপি তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই আমি রুই মাছ থেকে দুন্দল রান দুনদুলের তরকারির একটা মজার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে নিয়েছি রুই মাছ সাথে একটা ভলি মাছ আছে আর এখানে নিয়েছি দুন্দুল কেটে ধুয়ে রেখেছি তো প্রথমে আমি মাছের ভেতরে দেব লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখানো শেষ এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দেব তেলের মধ্যে মাছগুলো ভেজে নিব মাছগুলো ভালোভাবে ভেজে নিব তো মাছগুলো ভাজা আমার শেষ এবার একটা প্যানে আমি দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর এর মধ্যে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব হালকা তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরা পাউডার এটা ভালোভাবে আমি একটু পানি দিয়েছিলাম ফাঁকে এটা ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিব ধুন্ধলগুলো এবার ধুন্দুলগুলো একটু কষিয়ে এর একটু ভালোভাবে কষিয়ে তার এর মধ্যে আমি অ্যাড করব পানি পরিমাণ মতো পানি আমি এখানে এক কাপ পানি দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলি ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দেবো দিয়ে দিলাম মাছগুলি এবারে এটাকে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রান্না করব দশ মিনিট পর ফিরিয়ে এলাম হয়ে গেল আমার রুই মাছ দিয়ে দুনদুল রান্না মজার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল